আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রাম থেকে। এটা আমার দাদার বাড়ির গ্রাম। এই গ্রামে আমার দাদার বাড়ির পাশেই একটি মসজিদ ও দারুল উলুম কওমি মাদ্রাসা আছে। এগুলো মূলত আমাদের সম্পর্কীয় এক চাচাতো ভাই জনাব আবুল বাসের সাহেবের উদ্যোগে নির্মিত হয়েছে। এই মাদ্রাসায় বর্তমানে 60 থেকে 65 জন ছেলে পড়াশোনা করে এবং সম্পূর্ণ আবাসিকভাবে অবস্থান করে। আমার এই দাদার বাড়িতে আসার মূল উদ্দেশ্য ছিল এই গ্রামের কবরস্থানে আমার পিতা মাতা, দাদা দাদি ও অন্য আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা। এ পরিপ্রেক্ষিতে আমরা আগেই মনস্থির করেছিলাম যে এই মাদ্রাসার ছেলেদের সাথে আমরা একবেলা খাওয়া দাওয়া করব এবং একত্রে দোয়া করব। এসব এতিম ও অসহায় ছেলেদের দোয়া নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করবেন। স্থানীয় মুরব্বী, মাদ্রাসা ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে আমরা খাবারের আয়োজন করার উপলক্ষে প্রাথমিক পর্যায়ে 3টি খাসি ক্রয়ের ব্যবস্থা নিলাম। এছাড়া এখানে শুনলাম মাদ্রাসার ছেলেরা পোলাও বা রোস্ট বেশি খেতে পারে না, তাই তাদের জন্য খাসির মাংসের সাথে সাদা ভাত এবং মাছ ভাঙা দিয়ে ডাল রান্নার ব্যবস্থা করলাম। এছাড়া খাওয়া শেষে দুধ পায়েসের ব্যবস্থা করলাম। এখানে উল্লেখ্য, আমার আপন ছোট চাচাতো ভাই শান্টু, যে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতিও বটে, সে এসব ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করলো। কলা পাতা খাবা, না কাঁঠাল পাতা খাবা, কাঁঠাল পাতা খাও, কাঁঠাল পাতা খাও, কাঁঠাল পাতা কয় দাঁত হয়েছে দেখতো, দাঁত কটা হয়েছে, এই দুই দাঁত আছে তো সবগুলো নাকি শান্টু, দুই দাঁত আছে, আমরা খাসি 3টি জবাই করার ব্যবস্থা নিলাম এবং মাদ্রাসার প্রাঙ্গণে আমাদের আত্মীয় স্বজন দ্বারা মাংসগুলো কেটে কুটে তৈরি করার ব্যবস্থা নিলাম। আমার চাচাতো ভাই শান্টুই সব তদারকির ব্যবস্থা করল। বোঝেন না আইনের কথা, এটা ঠিক না, সুজনের এই পালি চলা উচিত, সব বেল আইনে চলে, আপনার সব চলবে। আমাদের মাংস কাটাকাটি ও পরিমাপ করা এখন শেষ। এটা হচ্ছে এই মাদ্রাসা সংলগ্ন মসজিদ এবং এই মসজিদের উপর ভিত্তি করেই মাদ্রাসাটা গড়ে উঠেছে। আমরা দাদার বাড়িতে আসলে এবং এখানকার আমাদের সকল আত্মীয় স্বজনরা সবাই এই মসজিদেই সচরাচর নামাজ পড়ে থাকি। এমন একটা সুন্দর দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে আমরা মাদ্রাসা ছেলেদের দিয়ে কোরআন খতম দেওয়ার জন্য ব্যবস্থা নিলাম।
কোরআন খতমের পর আমরা মুরব্বীদের নিয়ে স্থানীয় কবরস্থানে গেলাম। সেখানে যে আমরা আমাদের পিতা মাতা দাদা দাদি চাচা চাচি ফুফু অন্য অন্য সকল আত্মীয় স্বজন সহ কবরস্থানের সাহিত্য সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলাম। মেহরবানি করে আল্লাহ দরসিলা সকলে কবরকে জান্নাতের বাগিচায়। আমাদের সকল আত্মীয় স্বজন যাদের নাম আমরা নিতে পারলাম না মাহবুদ, সকলকে মাফ করে দেবো। আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজন কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচায়। আল্লাহুম্মা বারিক লানা ফী মা তারাবানা ওয়া বাল্লিগনা রমাদান, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, أطب علينا إنك أنت التواب الرحيم. الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله تعالى على قبر جيروت شسي أمرا مدرسة فيلم সন্ধ্যার পর মাদ্রাসার এতিম ও অসহায় ছেলেদের সাথে একত্রে খাওয়ার প্রস্তুতি দেখতে। ব্যাপার কি কাজ কাজ করো এখন এর ফলন টমেটো করে নাই কাবুলি করছি টমেটো এখানে কি রাখছে খুব দেখে দুই কেজি সাইলার 30 কেজি দুধ দিয়ে পায়েস ঠিক আছে না শুনে আমাদের রান্নার আয়োজন মোটামুটি শেষ। এখন আমরা এই মাদ্রাসার ছেলেদের নিয়ে একত্রে একটি দোয়ার আয়োজন করব, যেখানে এখানকার প্রিন্সিপাল সাহেব দোয়া করবেন এবং অন্যান্য মুরব্বীরাও থাকবেন, এবং দোয়া শেষে আমরা একত্রে খাওয়া দাওয়া করব। আজকে আমাদের দশজন একত্রিত হয়েছে, আল্লাহ অনেক প্রফিট দিচ্ছে, সবাই দোয়া খাস করে সেই ব্যক্তির নাম আমি বলছি মরহুম আফরুজ জব্বার মিয়া, মরহুম জামিলা আক্তার আর মরহুম চলে গেছে। তো সেভাবে আসলে হাতের পাখার মধ্যে আসছে যে মানুষ মারা গেলে নেকি মধ্যে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। আমরা দর্জন আসছি, যদি উল্লেখ করি আমাদের মনে মনে নিয়ত আছে কার জন্য দোয়া করতেছি, আর যদি আমার পিতা মাতা আত্মীয় স্বজন দাদা যদি চলে যায়, তো যে কোনো ভাষায় যদি আল্লাহ ব্যক্ত করা হয় দোয়া করা হয়, আল্লাহ পাক সব ভাষায় বোঝেন এবং শোনেন। যত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এরকম
সাথে সাথে আল্লাহ তালা সেটা কবল করে দেন। এই সালের সব মানে পরকালে যা চলে গেছে মুরব্বীরা, খাস করে এর ভাই তাদের আসতে চলতে আমরা নাম বললাম, আরও যারা আমরা আসি সবার জন্য দোয়া, যে একজন দোয়া কবল হলে আরেকজন হবে না তা না, আল্লাহ সকলকে মাফ করে দেবেন সবার। তাহলে আল্লাহ রাস্তায় যারা যেমন মাল দ্বারা আল্লাহ রাস্তায় বোঝাদা করা, সেই উত্তম যারা চলে গেছে তাদের জন্য দোয়া মাফ করার জন্য আজকে এই ইসালের সব অর্থাৎ দোয়া মাফি, এই দোয়া মাহফিলটা ভাইদের পরিবারের জন্য আত্মীয়স্বজন যাদের, তারপরে এরকম সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ, যেহেতু এই দিনী মাদ্রাসা নবী সাল্লামের ছোট মাদ্রাসা আছে এই কমের মাদ্রাসা, যে রাত দিন সব দীর্ঘটা এখানে থাকতে হয়, থাকে এরকম আল্লাহকে দিনকে স্বীকার করতে হয়, সেই পবিত্র জায়গায় বিভিন্ন সময় দোয়ার জন্য আসে, আমরা দোয়া মাহফিল করি বাইরে থাকে, সেই হিসেবে আজকের এই দোয়া যাদের করে আল্লাহ সুবহানাহু যাদের জন্য দোয়ার আয়োজন তাদের জিন থেকে গোনা এবং কবরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দোয়া অনুষ্ঠানে, যেনাদের জন্য দোয়া ওনাদের নাম বলেছেন আর কি, আব্দুল জব্বার সরকার, উনি আমার চাচা, বড় চাচা, আমার আব্বার দুই ভাই ছিলেন, আর আমার চাচি এবং আমার ভাইয়ের শ্বশুর, আর যিনি আসছেন উনি মাহবুবুল ইসলাম সিগড়ি ভাই, উনি আমার আপন চাচাত ভাই আর কি, উনি এসছেন মূলত ওনার বাবা মা এবং শ্বশুরের জন্য একটু দোয়া অনুষ্ঠান করার জন্য, প্রতি বছরই আসে, প্রতি বছর না এবারও এসছে। তো মানুষের জীবনে পৃথিবীতে খুব সীমিত সময়ের জন্য আমরা এসেছি, পরকারের জীবনটাই হলো পারমানেন্ট জীবন, পরকারের জন্য যে কিছু নিয়ে যেতে পারবে সেটি কাজে লাগবে। আর প্রত্যেকটি মানুষের জীবদ্দশায় জন্ম থেকে বড় হওয়ার পর মৃত্যু পর্যন্ত তার চলাফেরা ওঠা বসায় ভালো কাজও অনেক করে থাকে, ভুল ত্রুটি অবশ্যই প্রতিটি মানুষে আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। তো আমি আপনাদের কাছে এই পরিবারের পক্ষ থেকে পরিবারের জেনারা মৃত্যুবরণ করেছে এবং আমার এই গ্রামের সারা পৃথিবীর যে সমস্ত মুসলমান যারা মাইয়াতরা কবরে আছে আমার সবার জন্যই খাস করে দোয়া করব। খাস করে বিশেষ করে আজকের দিনে যাদের জন্য মাফ করে দেওয়া, সকলে মন পিতাকে মাফ করে দেওয়া, খাস করে আল্লাহ আমাদের শ্বশুর আল্লাহ গোরস্থানে কবরস্থানে যত মুদ্রা সাহিত্য আছে সকলকে মাফ করে দেওয়া, করিম যারা বেঁচে আছে সকল করে খাস মাফুন তাদের আল্লাহ, আয় আল্লাহ ভাইজানের ছেলে মাজিদুল ইসলাম ও তার স্ত্রী মেয়ে সৈয়দ ইসলাম ও তার পরিবার যারা আছে তাদের উপরে খাস মাফুন তাদের আল্লাহ। আমরা অনেকের নাম উল্লেখ করেছি, অনেকের নাম উল্লেখ করতে পারিনি, যারা বিদায় নিয়ে চলে গেছে সকলকে মাফ করে দাও আল্লাহ। আপনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম লা তাকরাবু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইয়া মাল কারীম আমরা গুনাহগার খতাকাম আল্লাহ, আপনি বলেছেন বান্দা তো যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে বঞ্চিত হয় না আল্লাহ, সেদিকে তাকে আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের কৃত গুনাহের উপর অনুতপ্ত হয়ে হাত বেড়েছে আল্লাহ মেহরবানি করে, জন্ম থেকে পর্যন্ত আমাদের যত পাপ গুনাহ হয়েছে বাবদ সকলে সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين। এবার খাবারের পালা। আমরা খুব সাদামাটা খাবারের আয়োজন করেছি, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল রান্না, খাসির মাংস এবং পায়েস,
এই এতিমখানার এতিম ছেলে মেয়েরা ও অসহায় ছেলে মেয়েরা এসব খাবার খেতেই বেশি পছন্দ করে। তৈলাক্ত খাবার তারা বেশি খেতে পারে না। দিচ্ছে বড় দিচ্ছে দিচ্ছে খাওয়াচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ এবং একই সাথে আজকের এই এতিমদের সাথে খাওয়ার ভিডিও পর্বটিও আমি শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন।